সো চলুন দেখে নেওয়া যাক, লেটস গেট স্টার্টেড। এর জন্য প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাতে হবে। আমার যেহেতু অ্যাপসটি নামানো আছে সেজন্য আমি অ্যাপসটি নতুন করে নামাচ্ছি না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপসটি নামাতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে প্যারালাল স্পেস। দেখুন এই অ্যাপসটি হচ্ছে প্যারালাল স্পেস। আপনি এটার মাধ্যমে যে কোনো অ্যাপসকে ডাবল করতে পারবেন, অর্থাৎ আপনি মেইন অ্যাপস সহ অন্য একটি নতুন অ্যাপস পাবেন যার মাধ্যমে আপনি সহজেই দুটো অ্যাপস চালাতে পারবেন, দুটো অ্যাকাউন্ট চালাতে পারবেন, অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন অ্যাপস হবে। দেখুন আমি অ্যাপসটি ওপেন করলাম, এখন দেখুন স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এটা এদের অ্যাডভার্টাইজ দেখাইতেছে, অর্থাৎ এদের অ্যাপস কী কী কাজে লাগবে সেটা দেখাচ্ছে। আপনি ফার্স্ট স্টার্ট বাটনে ক্লিক করুন। এবার দেখেন ক্লোন অ্যাপস, আপনাকে স্টার্টিংয়ে অ্যাপস দেওয়া হবে। আপনি কোন কোন অ্যাপস ক্লোন করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন মোর একটা অপশন আসছে, অর্থাৎ নিচের দিকে একটা তীর চিহ্ন আসছে, ওটাতে ক্লিক করুন। এবার আপনি সবগুলো অ্যাপস দেখতে পারবেন। এখান থেকে আপনি যে অ্যাপসটি সিলেক্ট করবেন সেটাই ডাবল হবে, অর্থাৎ আপনার মেইন অ্যাপসটি থাকবে, আপনি যে অ্যাপসটি সিলেক্ট করবেন নতুন করে একটা অ্যাপস হবে, সব নতুন থেকে শুরু হবে আবার। দেখুন আমি এর জন্য ফার্স্টে আমি নিলাম মেসেঞ্জারটি, নিলাম জিআরটি, নিলাম এই তো আমি এই দুটো অ্যাপস নিলাম। এবার আমি দেখাচ্ছি আপনাদের, এখানে ক্লিক করুন অ্যাড টু প্যারালাল স্পেস। এবার দেখুন আমার তিনটা অ্যাপস চলে আসছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য শেয়ারিটটি ফার্স্ট ওপেন করছি। দেখুন শেয়ারিটটি ওপেন হচ্ছে। এবার দেখুন শেয়ারিট, আপনারা অবশ্যই জানেন শেয়ারিট ফার্স্টে স্টার্ট করলে কেমন। দেখুন এখানে আমাকে ফার্স্টে স্টার্ট করার মতো এরা লোগো দিচ্ছে, অর্থাৎ ইন্ট্রো দিচ্ছে। স্টার্ট করুন। দেখুন এটা নতুন করে নিক নেম সিলেক্ট করতে বলতেছে। আপনি যখন ফার্স্ট শেয়ারিট ইনস্টল দিয়েছিলেন, আপনি প্রোফাইলটি ওপেন করেছিলেন, তখন আপনাকে এভাবে অ্যাকাউন্ট খুলতে হচ্ছিল, আপনাকে নাম দিতে হচ্ছিল। আমি দেখুন নতুন করে নাম দিয়ে খুললাম, আমি এখানে দিলাম ট্রিক রাইডার। আমি সেভ দিলাম। দেখুন আমি অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে আমার নামটি দেওয়া আছে ট্রিক রাইডার। এটা হচ্ছে আপনার প্যারাল স্পেস থেকে অ্যাপসটি। আমি হোম বাটনে ক্লিক করলাম। এবার দেখুন আমার ফোনের অ্যাপসটি আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আমার মেইন ফোন থেকে সেটির নাম দেওয়া আছে রিফাচার্জ, অর্থাৎ আপনি দুটো মেইন, আপনার মেইন ফোনে এবং প্যারালাল স্পেসে দু জায়গায় দুটি ভিন্ন রকম অ্যাপস পাচ্ছেন, একই অ্যাপসই নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন। এভাবে আপনি শুধু শেয়ারিট না, আপনি যে কোনো অ্যাপস ডাবল করতে পারবেন, যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো মেসেঞ্জার হোক, ফেসবুক হোক, ইমো হোক, আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর নতুন অ্যাপস অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করুন। তারপর আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপ সিলেক্ট করুন। ধরুন আমি নতুন করে অ্যাড ক্রোমটা অ্যাড করব, আমি অ্যাড টু প্যারালাল স্পেসে দিলেই নতুন অ্যাপস অ্যাড হয়ে যাবে। পুরনো অ্যাপসটি রিমুভ করার জন্য ক্লিক করে ধরে রাখুন। এবার দেখেন ডিলেট একটা অপশন পাবেন, ওখানে দিলেই আপনার পুরনো অ্যাপসটি ডিলেট হয়ে যাবে। আপনি শর্টকাটও নিয়ে নিতে পারেন, পাসওয়ার্ড প্রোটেক্টেডও করতে পারেন। দেখুন এখানে পাসওয়ার্ড একটা অপশন আছে, প্যাটার্নে ক্লিক করলাম, আমি এখান থেকে আমি এই প্যাটার্নটা দিলাম, কনফার্ম করলাম। এবার দেখুন আমাকে প্রত্যেকবার লগ ইন করানোর সময় আমাকে এই পাসওয়ার্ডটি দেওয়া হবে, অর্থাৎ আমাকে পাসওয়ার্ডটি চাইবে এরা, আমাকে পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে, তাহলে আমরা এরা আমাকে ঢুকতে অনুমতি দিবে, না হলে অনুমতি দিবে না। অর্থাৎ আপনার এই অ্যাপসটি সিক্রেটলি হয়ে গেল, আপনি যে কেউ আপনার অ্যাপসটি ঢুকতে পারবে না। দেখুন তো এভাবেই আপনি সহজে যে কোনো একটা অ্যাপস ডাবল করতে পারেন।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।